আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। সো মেডিসিন নিয়ে আলোচনা করব না, বেসিকলি আমরা আজকে আলোচনা করব, বেসিকলি আমরা অনেক সময় স্কিন ডিজিজ বা একজিমা, দাঁত, দাউদ, যাই বলেন না কেন, ওইসব ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করে থাকি। সো একজিমা বা কোন ধরনের দাঁতের ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করব, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করার পূর্বে প্রথমে আমাদের তিনটা জিনিস খুব বেশি মাথায় রাখতে হবে, তিনটা সিমটম খুব বেশি মাথায় রাখতে হবে। সেটা হলো যে আর্সেনিক অ্যালবামের পেশেন্টের ছটফটানি থাকবে, গাত্রদাহ থাকবে এবং পিপাসা থাকবে খুব বেশি। মানে ছটফটানি থাকবে এবং গাত্র মানে গায়ের মধ্যে জ্বালা থাকবে এবং পিপাসা থাকবে। এই জিনিসগুলো আমরা খুব বেশি মনে রাখার চেষ্টা করবো। যদি এই তিনটা সিমটম না পাওয়া যায় তাহলে আমরা আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করবো না স্কিন ডিজিজের ক্ষেত্রে। যাই হোক, তো আমরা একটু জানার ট্রাই করি যে আর্সেনিক অ্যালবামের যে পেশেন্টের কোন কোন স্থানে বা কোন জায়গার মধ্যে বেসিকলি একজিমা বা চর্মরোগের উৎপাত দেখা দিতে পারে। সেটা হলো মুখমণ্ডল, মস্তক, মাথার মধ্যে, নিম্নপদ মানে দুই পা নিচের দিকের যে অংশটুকু, যোনেন্দ্রিয়ের স্থানে, শুষ্ক আয়ুষযুক্ত, প্রদাহযুক্ত একজিমা, এবং একজিমার মধ্যে খুব বেশি দুর্গন্ধ থাকবে। তো একজিমা যদি হয় বা চর্মরোগের ক্ষেত্রে, তার মধ্যে প্রবল জ্বালা থাকবে এবং চুলকানি থাকবে, আক্রান্ত যে স্থানটা থাকবে, আক্রান্ত স্থান আগুনের মতো জ্বালা করবে। যাই হোক, এতটুকু হইলো আমরা মনে রাখার চেষ্টা করব যে প্রবল জ্বালা, চুলকানি এবং আক্রান্ত স্থানে আগুনের মতো জ্বালা করবে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এবং যে তিনটা সিমটম বললাম, ছটফটানি, গাত্রদাহ এবং পিপাসা থাকবে। তো আর্সেনিক অ্যালবামের পেশেন্ট বেসিকলি চিলি পেশেন্ট হয়ে থাকে, শীতকাতর হয়ে থাকে। আর্সেনিক অ্যালবামের পেশেন্টের অ্যাগ্রাভেশন বা রোগের বৃদ্ধিটা হয় রাত্রিকালে, টান ঠান্ডার সময় এবং দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত অথবা রাত্রে একটা থেকে দুইটার মধ্যে। এবং যেই পাশে শুয়ে থাকে, সেই যেই পাশে আক্রান্ত সেই পাশে যদি শুয়ে থাকে তাহলে তার অ্যাগ্রাভেশন হয়, মানে রোগের বৃদ্ধি হয়। এবং কখন তার এমেলোরেশন হয় বা রোগের উপশম হয় কখন? এমেলোরেশনটা হয় যদি গরম পানি যদি লাগে ওই আক্রান্ত স্থানে, অথবা কোনো প্রকারের যদি উত্তাপ প্রয়োগ করা হয়, মানে কোনো ধরনের উত্তাপ যদি দেয়া হয় সেই ক্ষেত্রে ওই জায়গাটার মধ্যে এমেলোরেশন হয় বা তার উপশম হয়। আমরা এখন জানার ট্রাই করব যে আর্সেনিক অ্যালবামের পেশেন্টের কনস্টিটিউশন কেমন হয়। আর্সেনিক অ্যালবামের পেশেন্ট শিশুর একজিমার সহিত অন্য কোনো রোগে দীর্ঘদিন ভুগিতে থাকলে শীর্ণ হইতে থাকে। মানে কোনো শিশু আপনার কাছে আসছে, তার যদি একজিমা থাকে এবং একজিমার পূর্বে মানে তার পাস্ট হিস্ট্রিতে যদি দীর্ঘদিন কোনো একটা রোগে সে ভুগতেছে এবং সেটার কারণে তার ইমিসিয়েশন হইতেছে অথবা শীর্ণতা দেখা দিতেছে, মানে দিন দিন শুকায় যেতেছে, এরকম থাকতে পারে কনস্টিটিউশন। আচ্ছা যাই হোক, তারপর আমরা একটু জানার ট্রাই করি যে কোন প্লেসগুলোর মধ্যে চর্মরোগ দেখা দেয়। কপালে, চুলের ধারে ধারে, আইশেরনে মামড়িযুক্ত উদ্ভেদ, পুরাতন একজিমা, চর্মটা শুষ্ক থাকবে, কর্কশ থাকবে, ফুসরি থাকবে, কঠিন হয়ে থাকে, এই সিমটম থাকবে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে। যাই হোক, আর্সেনিক অ্যালবামের আমরা কিছু মাইন্ড সিমটম বা মানসিক লক্ষণগুলো জানা ট্রাই করব। আর্সেনিক অ্যালবামের পেশেন্টের যন্ত্রণা যত বাড়ে তার যে উদ্বেগ, অস্থিরতা এবং মৃত্যু ভয় ততই বাড়তে থাকে, এবং সে মনে করে যে তার যে ঔষধ খাইতে দেওয়া হয়েছে সেই ঔষধ সে যদি সেবন করে তাতে তার কোনো লাভ হবে না, মানে তার রোগটা সারবে না, এইরকম একটা চিন্তাধারা থাকে তার মধ্যে। এবং সে সর্বদা স্থান পরিবর্তন করে এবং একা থাকলে, শুয়ে থাকলে মৃত্যু ভয় বেশি থাকে। মানে সে যখন একা থাকে এবং যদি সে শুয়ে থাকে তখন তার মনের মধ্যে মৃত্যু ভয়টা বা ফিয়ার অফ ডেথ আমরা বলতে পারি, এইটা কাজ করে। এবং আর্সেনিক অ্যালবামের পেশেন্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ধরনের নোংরা দেখলে সে সাথে সাথে ওই জায়গাটা পরিষ্কার করে, বা কোনো স্থানে যদি ময়লা দেখে সেটা সে সাথে সাথে পরিষ্কার করে, এবং সব ঘন ঘন হাত ধুইতে থাকে, মনে যদি তার হাতে ময়লা লেগে থাকে এরকম সন্দেহ থাকে। যাই হোক, তো আর্সেনিক অ্যালবামের একটা গ্রেট সিমটম হইলো তার থার্স্ট বা পিপাসা। তার আর্সেনিক অ্যালবামের পেশেন্টের যদি জ্বর থাকে বা যে কোনো রোগের উৎপাত যদি থাকে, তার সে যদি তার মধ্যে যদি মৃত্যু ভয় থাকে, যন্ত্রণা থাকে, জ্বালা থাকে এবং ছটফটানি থাকে, এরকম কোনো সিমটম থাকলে তার মানে বারবার তার জল খাওয়ার একটা ইচ্ছা, মানে বারবার সে জল খাইতে থাকবে, এবং জলটা যে খাবে বারবার সেটা অল্প পরিমাণে খায়।
হ্যাঁ, এবং সে তার খুব ইচ্ছা থাকে সে ঠান্ডা জল খাবে। তো এই সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা আর্সেনিক্যাল বাম খুব সহজেই প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ, এবং ভালো রেজাল্টও পাবো। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।